বিজনেত আৰক্ষীৰ গুলিত নিহত হল এটা অপৰাধী আৰক্ষীৰ পিস্তল কাঢ়ি পলায়নৰ চেষ্টা কৰিছিল অপৰাধীয়ে বিজনী আৰক্ষীয়ে গুলিয়াই হত্যা কৰিলে অপৰাধীটোক আৰক্ষীয়ে গুলিয়াই হত্যা কৰা অপৰাধীটোৰ নাম আব্দুল খালেক গৃহৰক্ষী জোৱান হত্যাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰিছিল অপৰাধীটোক আরক্ষী আপনার বিজনি আরক্ষী থানার কর্মরত গৃহরক্ষী জওয়ান ইয়াদালে ঘরমুয়া হওতেই রাস্তাত দুর্বৃত্তই নৃশংসভাবে হত্যা করলে তারবাবে আমি তীব্র ভাষার গরিহণা দিছিল আর আমি আরক্ষী প্রশাসনক আহ্বান জানাইছিল যাতে অতি শীঘ্রে অপরাধীক যাতে গ্রেপ্তার করে আর 24 ঘণ্টা নহতেই আজি চিরাং আরক্ষী তথা বিজনি আরক্ষীয়ে সেই অপরাধী সমূহ গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে আর তার কারণে আমি চিরাং আর বিজনি আরক্ষীক আন্তরিকভাবে আমসর ফল ধন্যবাদ জ্ঞাপন করছো আর তিনজন অপরাধীর ভিতর এজন অপরাধী কুখ্যাত অপরাধী আসে যার নাম আসে আপনার আব্দুল খালেক ইয়ার পূর্ব কেবাটাও হত্যাকাণ্ডের জড়িত নিজের ঘৈণীয়ককেও হত্যা করেছিল হত্যা করে জেলত গেছিলেন আর এইজন ব্যক্তিক ইয়াদালিক হত্যা করার বাবদ 1.5 লাখ টাকা কন্ট্রাক্ট লিছিল আর এইজন হত্যাকারী গ্রেপ্তার করার লগেলগেই আজি সেই হত্যাকারীয় আপনার বিজনী আরক্ষী বিজনী মহকুমা আরক্ষী বিষয়ার পিস্তল কারিণী গুলিয়াবলে চেষ্টা চলাইছিল আর তেনে অবস্থা চিরাং আরক্ষীয় গুলিয়াই এনকাউন্টার করেছে আর তারবাবে আমি চিরাং আরক্ষীক ধন্যবাদ দিছো বিজনী আরক্ষীকে আমি ধন্যবাদ দিছো আদরণি জানাইছো তেওঁলোকৰ এনে পদক্ষেপক আর বাকি যে দুজন অপরাধী আছে সেই দুজন অপরাধীকে অতি শীঘ্রেই ফাস্ট্রেক আদালতের জড়িয়ে বিচার করে সেইসমূহ অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি আহ্বান জানাইছো আর এটা ইতিমধ্যেই দুঃখ লাগা কাহিনী যে সেই ঘর তিনজন লড়া ছোৱালী আছে নাবালক হয় গতি আমি আরক্ষী তথা সরকারক আমি আহ্বান জানাইছো যাতে সেই লড়া ছোৱালী সমূহের যাতে দায়িত্ব সরকার তথা আরক্ষীয় লয় যাতে পড়াশোনা করবেন যাতে সংস্থাপনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নহয় তার কারণে আমি আহ্বান জানাইছো আর সরকারক আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো যে যিসমূহ ড্রাগসর জড়িত যিসমূহ ড্রাগস বিক্রি করে যিসমূহ ধর্ষণ করে যিসমূহ হত্যা করে কিলার মানুষক মানে হত্যা করার কারণে কন্টাক্ট যায় সেইসমূহ অপরাধীক যাতে গুলিয়াই মরার কারণে পুলিশক এটা অনুমতি দিয়ে তার